সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কাবুলিওয়ালা গল্পটা একটু পড়ব। আমরা জানি যে কাবুলিওয়ালা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গল্প। তার অসংখ্য ছোট গল্পের মধ্যে কাবুলিওয়ালা একটি এবং খুবই চমৎকার একটি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র, কারণ বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেই শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ছিল না। গল্প, উপন্যাস, ছোট গল্প, নাটক, গান, প্রত্যেকটা দিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে প্রতিভা, যে মেধা, সেটার পরিচয় দিয়েছেন। আর এরবারে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তো সেই দিক থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের জন্য একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ। ছোটদের জন্য তার অনেকগুলো লেখা আছে, সেই লেখাগুলোর মধ্যে একটা ছোট গল্প কাবুলিওয়ালা। তো আমরা একটু আজকে কাবুলিওয়ালা গল্পটা প্রথমে পড়ব এবং এরপরে আমরা বাসায় এটা সংক্রান্ত যে নৈবেদ্যিক আছে এবং সৃজনশীল আছে সেগুলো চর্চা করব। আশা করছি তোমাদের সবার হাতে বই আছে, বইটা নিয়ে তোমরা বসবে। এবং আজকে যে বিশ্ব পরিস্থিতি, COVID-19 আক্রান্ত বিশ্ব পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমরা সবাই নিয়মগুলো মেনে চলছো সেটা প্রত্যাশা করছি এবং সবাই ভালো আছো এই প্রত্যাশা করছি, করে আজকের ক্লাসটা শুরু করছি। সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র, সপ্তবর্ণার কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্পটার আলোচনা আমরা ক্লাসেও প্রথম দিকে বছরের শুরুতে আমরা ক্লাসে এই গল্পটা নিয়ে আলোচনা করেছি। তো যাদের যাদের মিস হয়েছে তারা যেন একটু এটা নিয়ে একটা ক্লাস পাও, সেই জন্য এই ক্লাসটা করছি। তো পড়ছি কাবুলিওয়ালা। কাবুলিওয়ালার শুরুতে একটু বলে নিই গল্পটা নিয়ে। গল্পটা মূলত হচ্ছে গিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক, সেই সৌন্দর্য, সেই সম্পর্কের যে কত রকম সৌন্দর্য হতে পারে, পিতৃস্নেহের সৌন্দর্য কেমন, হ্যাঁ, বাবার যে ভালোবাসা সন্তানের প্রতি সেটা একটা উপজীব্য। আর তার বাইরে হচ্ছে গিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে মানুষের ভালোবাসা। ওই আফগানিস্তানের কাবুল দেশের একজন কাবুলিওয়ালা, তার সাথে এই কলকাতার পশ্চিমবঙ্গের ঠাকুর পরিবারের ছোট্ট মেয়ে মিনির, তার যে আবেগের সম্পর্ক সেটাই হচ্ছে এই গল্পের উপজীব্য বিষয়। তো আমরা গল্পটা একটু পড়ি, শুরু থেকে পড়ছি। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না বলিয়া থাকিতে পারে না। বলছে আমার মেয়েটার বয়স 5 বছর, তাহলে মিনির বয়স 5 বছর। মিনি এক দণ্ড কথা না বলে থাকতে পারে, মানে একটা ছোট্ট মুহূর্ত কথা বলা ছাড়া সে থাকতে পারে না। বাচ্চাদের ক্ষেত্রে যা হয়, ছোট বাচ্চারা নানান বিষয়ে তাদের আগ্রহ এবং 4-5 বছর বয়সে সে জ্ঞান জগতের, প্রকৃতির, হ্যাঁ, তার চারপাশের পরিবেশের নানান কিছু সম্পর্কে সে জানতে চায়। বলছে সকালবেলায়, এটা কবি তার কথা বলছেন, বলছে সকালবেলায় আমার নভেলের, নভেল মানে হচ্ছে উপন্যাস, নভেল উপন্যাস, নভেল হচ্ছে উপন্যাস, বড় গল্প যেটার অনেকগুলো পরিচ্ছদ থাকে, অনেকগুলো আলাদা আলাদা চ্যাপ্টার থাকে, উপন্যাস। আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদ, মানে 17 নম্বর পরিচ্ছদ লিখছে, 17 নম্বর লেসন, 17 নম্বর পাঠ বা 17 নম্বর অধ্যায়টা হাত দিয়েছি, মানে লিখতে হাত দিয়েছি। এমন সময় মিনি আসিয়ায় আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলে সে কিছু জানে না। না বলছে বাচ্চা মেয়েটা এসে, মিনি এসে বাবাকে বলছে, বাবা বাবা জানো আমাদের যে দারোয়ান আছে না রামদয়াল, সে না কাক বলেই না, সে শুধু কৌয়া বলে, সে কিছু জানে না, তাই না বাবা? সে বাবার কাছে একটা প্রশ্ন করলো যে কেন দারোয়ান কাককে কৌয়া বলে। সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আগডুম বাগডুম আমরা একসময় খেলতাম, এভাবে হাত রেখে, হাতের উপরে মুষ্টি দিয়ে 4-5 জন একসাথে থাকতো, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে যা জোর ঝঞ্ঝর বাজে, চলতে চলতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি,
কমলা ফুলের বিয়েটা সূর্যি মামাটি এই টাইপের করে একটা ছন্দে ছন্দে আমরা তখন খেলতাম, যার যার হাতে গিয়ে শেষ হবে সে হাটটা সরিয়ে ফেলবে, এভাবে সর্বশেষ যার হাটটা রয়ে যাবে সে মানে এই কি বলে যে পরাজিত হয়েছে, আগডুম বাগডুম সে নিজে নিজে আগডুম বাগডুম খেলছে, এটা হতে পারে একটা। আর এমনি আগডুম বাগডুম মানে হচ্ছে গিয়ে যার কোনো মিনিং নাই, মিনিংলেসকে আমরা আগডুম বাগডুম বলি, যে মিনিংলেস সে কিছু একটা খেলছে তার মতো করে বাচ্চাদের খেলা আর কি, যা খুশি সে করছে, এভাবেও হতে পারে মিনিংটা। আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। সে জানলার পাশে গিয়ে কাবুলিওয়ালাকে ডাকছে, ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে দুই চার আঙ্গুরের বাক্স, বাক্সে করে আঙ্গুর হাতে নিয়েছে, এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। কাবুলের যে নাগরিক, আফগানিস্তানের রাজধানী কাবুল, সেখানকার নাগরিকেরা একটু লম্বা চোরা হয়, ঠিক আছে, যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের মানে আমার মেয়ের কিরূপ ভাব উদয় হলো, ভাব উদয়, ভাব মানে চিন্তা, উদয় মানে তৈরি হওয়া বা উঠা, মানে আমার মেয়ের মধ্যে কি চিন্তা তৈরি হলো বলা শক্ত, মানে বলাটা কঠিন। তাহাকে উদ্ধশ্বাসে ডাকা ডাকি, উদ্ধশ্বাস, কাবুলিওয়ালা কাবুলিওয়ালা কাবুলিওয়ালা, উদ্ধশ্বাসে ডাকা ডাকে আরম্ভ করিয়া দিল। মিনির চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে উদ্ধশ্বাসে অন্তপুরে দৌড়াইতে লাগিল, দৌড় দিল, মানে যেই কাবুলিওয়ালা ফিরছে বাড়ির দিকে আসতেছে সেই সে জানলা থেকে দৌড়াইয়া ঘরের ভিতর, অন্তপুর মানে ঘরের ভিতরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে, মিনির মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল ওই ঝুলিটার ভিতর, মানে কাবুলিওয়ালার ওই যে ঝুলি কাঁধে, সে কাঁধে নিয়েছে সেই ঝুলির ভিতর যদি ঠিক মতো খোঁজ করা হয় তাহলে দেখা যাবে দু চারটা জীবিত মানব সন্তান আছে, মানে কাবুলিওয়ালা বাচ্চাদের ধরে ধরে নিয়ে যায়, এটা সে বিশ্বাস করত। কেন? কারণ সে সময় মায়েরা যদি বাচ্চারা কিছু না খেত, যদি দুষ্টুমি করত, এই দুষ্টুমি করবে না, তাহলে কিন্তু কাবুলিওয়ালাকে বলবো কাবুলিওয়ালা ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে যাবে, এ ভয় দেখাতো, ভূতের ভয়, ঠিক আছে, চাঁদের বুড়ির ভয়, কাবুলিওয়ালার ভয়, এগুলো দেখাতো, এ কারণে সে বিশ্বাস করতো ওই ঝুলির ভিতরে কিছু মানুষের বাচ্চা ঢুকানো আছে, হ্যাঁ এটা তার বিশ্বাস ছিল। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার, অমূলক মানে যেটার কোনো যৌক্তিক কারণ নাই, যেটা অবাস্তব, যেটা নট রিয়েল, এরকম একটা ভয় ভেঙে দেওয়ার জন্য তাকে অন্তপুর হতে ডাকিয়া পাঠাইলাম। আমার গা ঘেঁষিয়া সে দাঁড়াইয়া রহিল, কাবুলি ঝুলির মধ্যে হইতে কিসমিস লইয়া বাহির করিয়া তাহাকে দিতে গেল, কাবুলিওয়ালা কিছু কিসমিস তাকে দিতে গেল, সে কিছুতেই রইল না, দ্বিগুণ সন্দেহের সহিত, দ্বিগুণ সন্দেহ, এখন সন্দেহ আর ডাবল হয়েছে যে বোধ হয় কিসমিসটা নিতে গেলে আমাকে পট করে ডান দিয়ে ব্যাগে ঢুকাই ফেলবে, দ্বিগুণ সন্দেহের সহিত সে আমার কি হাঁটুর সংলগ্ন মানে আমার পায়ের হাঁটুর কাছে, সংলগ্ন মানে লেগে থাকা, পায়ের সাথে হাঁটুর সাথে একদম লেগে, ছোট বাচ্চা সে তো হাঁটুর সমানই হবে, সংলগ্ন হইয়া রহিল, সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনিভাবে গেল, মানে প্রথম দিন এইভাবেই তাদের মধ্যে পরিচয়টা হলো মিনি এবং কাবুলিওয়ালা। তাহলে এখানে আমরা কিছু শব্দ সংলগ্ন মানে একদম লেগে দাঁড়িয়ে থাকা, কোনো কিছুর সাথে লেগে দাঁড়িয়ে থাকা, কাছাকাছি লেগে দাঁড়িয়ে থাকা। তারপরে বলছে যে কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি, দুহিতা মানে হচ্ছে কন্যা মেয়ে, বলছে যে আমার দুহিতাটি দ্বার সমীপস্থ, দ্বার মানে কি দরজা, সমীপস্থ মানে হচ্ছে নিকটবর্তী মানে দরজার কাছে, তার সমীপস্থ বেঞ্চির উপরে বসিয়া অনর্গল কথা বলিতেছে মেয়েটা, মিনি কথা বলতেছে, কবি তো দেখে অবাক, এবং কাবুলিওয়ালা তাহার পদতলে তার মানে তার পায়ের গোড়ার নিচে বসে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে, ও তাই নাকি শুনিতেছেন, তারপরে কি, হ্যাঁ ঠিক আছে রেখে যান, সহাস্য মুখে
শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে, কখনো কখনো নিজের মতামতটাও দিচ্ছে, ও তাই বুঝি, হ্যাঁ ঠিক হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, নিজের মতামত দিচ্ছে। এখন বলছে যে মিনির পঞ্চবর্ষীয় জীবনে, পঞ্চবর্ষীয় মানে 5 বছরের জীবন, মিনির বয়স 5 বছর, পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যশীল শ্রোতা সে কখনোই পায়নি। মানে এরকম ধৈর্য নিয়ে মিনির কথা কেউ শুনবে এরকম বাবাকে ছাড়া সে আর কাউকে কখনো দেখে না এই 5 বছরের জীবনে। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল, বাচ্চাদের মানে কোলের উপর একটা বলছে যে আঁচলে বাদাম কিসমিসে পরিপূর্ণ, বলছে তার আঁচলের মধ্যে তার যে জামা পরেছে ফ্রক পরেছে সেটার আঁচলের মধ্যে অনেক বাদাম কিসমিস আমি দেখতে পেলাম। সংবাদ পাইলাম মানে খবর পেলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়, সাক্ষাৎ মানে মিট করা, দেখা হওয়া, মানে ওই যে প্রথম দিন দেখা হয়েছিল তারপর আজকে দেখা হয়েছে বিষয়টা এরকম না, এর মধ্যে কয়েকবারই কাবুলিওয়ালার সাথে তার দেখা হয়েছে এবং সে পেস্তা বাদাম দিয়ে ওই বাচ্চা মেয়েটার মনটা জয় করে নিয়েছে, হ্যাঁ তাকে ভালোবাসায় জড়িয়ে নিয়েছে, তার হৃদয়টা অধিকার করে নিয়েছে, তার মন দখল করে নিয়েছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা আছে, মানে একদম রুটিন মাফিক কিছু কথা যে কথার বাইরে ওরা আলাপ করে না, এগুলো প্রায় সময় ওরা বলে নিজেদের মধ্যে, এবং ঠাট্টা প্রচলিত আছে, দুষ্টামি করে তারা নিজেদের মধ্যে। যেমন রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে বলিত, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ঝুলির ভিতর ওগুলো কি, বলতো যে আমার মেয়েটা কাবুলিওয়ালা কাবুলিওয়ালা তোমার ঝুলিতে ওগুলো কি জিজ্ঞেস করতো প্রায় সময় রহমতকে দেখলে। রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া বলিত হাতি, আমরা বলি হাতি কিন্তু রহমত উচ্চারণ করতো নাকি, একটা চন্দ্রবিন্দু যুক্ত করে নাকে হাতি। একটা হচ্ছে গিয়ে সে কাবুলের মানুষ, সঠিক বাংলা উচ্চারণটা সে পারবে না, সে হাতি উচ্চারণ করতে পারে না, সে বলে হাতি, ঠিক আছে, অনাবশ্যক চন্দ্রবিন্দু, হাতি বানানে কোনো চন্দ্রবিন্দু নাই, কিন্তু হতেই যখন বলবে তখন চন্দ্রবিন্দু যুক্ত হবে, ঠিক আছে। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল, তাদের মধ্যে আরেকটা বিষয় ছিল, রহমত মিনিকে বলিত খোঁকি, এটা খুকি নয় খোঁকি, তুমি তুমি এটা তুমি নয় তুমি, শ্বশুর বাড়ি কখনো যাবে না, রহমত জিজ্ঞেস করতো খোঁকি তুমি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না, শ্বশুর নয় শ্বশুর, কারণ সে কাবুলিওয়ালা তার উচ্চারণটা এরকমই, ঠিক আছে, যাবে না। কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া তাহা নিতন্ত তাহার স্বভাব বিরুদ্ধ, মানে কাবুলিওয়ালা একটা প্রশ্ন করবে আর আমার মেয়ে উত্তর দিবে না এরকমটা হতে পারে না, তাহলে এটা তার স্বভাবের বিরুদ্ধে, সেও উত্তর দিত, সেও বলতো প্রশ্ন করত তুমি শ্বশুর বাড়ি যাবে, তখন সেও প্রশ্ন করতো তুমি কি শ্বশুর বাড়ি যাবা, তখন কাবুলিওয়ালা কি করতো একটা কাল্পনিক শ্বশুর মানে একটা শ্বশুর কল্পনা করে, হ্যাঁ তার তার প্রতি একটা প্রকাণ্ড মুষ্টি আস্ফলন, হ্যাঁ মানে ঘুষি দেখিয়ে বলতো আমি শ্বশুরকে মাপবে মাপবে মাপবে, ঠিক আছে, একটা কাল্পনিক শ্বশুর তার প্রতি মুষ্টি আস্ফলন করত, ঠিক আছে, এবং বলতো আমি শ্বশুরকে মাপবে মাপবে, ঠিক আছে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো একটা অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত, কারণ মিনি তো শ্বশুর সম্পর্কটা বুঝে না, সে মনে করতো যে শ্বশুর বলতে কোনো একটা জীব, হ্যাঁ কোনো একটা অদ্ভুত কিছু, এবং সে তাকে রহমত মারবে, তাহলে তার অবস্থা যে কি হবে এটা চিন্তা করে মিনি হাসত, হ্যাঁ 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 সে হাসত যে শ্বশুরের অবস্থা খারাপ করে ফেলবে। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক, অর্থাৎ মিনির মা ছিলেন একটু ভীতু টাইপের, শঙ্কিত মানে ভীত। রহমত কাবুলিওয়ালার সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না, মানে রহমতকে নিয়ে রহমত কাবুলিওয়ালার সাথে যে মেয়ে মিনি মিশতেছে এটা নিয়ে তিনি সবসময় নিঃসংশয় মানে ভয়হীন থাকা, চিন্তাহীন থাকা, নিশ্চিন্ত থাকা এরকম ছিলেন না, তিনি এটা নিয়ে একটু ভয় পেতেন, কারণ দূর দেশের একটা মানুষ ঘরে আসে বাইরে মেয়েটার সাথে গল্প করে কিনা কি বিপদ হয়, মেয়েটাকে কোনো সময় আবার নিয়ে চলে যায় কিনা, ছেলে ধরা ঢেলে ধরা থাকে, ভয় পেতেন। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য মানে কাবুলিওয়ালার প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য মিনির মা আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করছি, প্রুফশিট অর্থাৎ লেখা উনি যে লিখেছেন
গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, কোন একটা লেখার টাইপ হয়েছে, সেই টাইপ করাটা এরপর উনি চেক করছেন বানানগুলো আছে কিনা, বাক্যের কোনো সমস্যা আছে কিনা, এটা হলো প্রুফ শিট। আমাদের যে স্কুল ম্যাগাজিন বের হয় সেই স্কুল ম্যাগাজিনে কিন্তু অনেক কষ্ট করে, যিনি ম্যাগাজিনের সম্পাদক থাকেন, এতদিন উদয় স্যার ছিলেন বা অন্য যিনি আছেন সামনে সুমন স্যার আছেন, ওনারা কিন্তু খুব কষ্ট করে, এর আগে অলিভার স্যার ছিলেন, আজিম স্যার ছিলেন, খুব কষ্ট করে কিন্তু প্রুফ শিটগুলো দেখতে হয়, একদম প্রত্যেকটা বানান ভুল হলো কিনা, বাক্যের কোনো ভুল আছে কিনা, গ্রামাটিক্যাল ভুল, এগুলো হচ্ছে প্রুফ দেখা, ঠিক আছে। ওই প্রুফ শিট সংশোধন করছিলেন লেখক, এমন সময় রাস্তায় একটা গোল শোনা গেল, গোল মানে গন্ডগোল, একটা গন্ডগোল শোনা গেল, চাহিয়া দেখি আমাদের রহমতকে মানে কাবুলিওয়ালাকে দুই পাহারাওয়ালা চৌকিদার, পাহারাওয়ালা, তারা তখন ব্রিটিশ আমলে চৌকিদাররা বিভিন্ন গ্রাম পাহারা দিত, শহরের মধ্যে পাহারাওয়ালারা দারোয়ানরা শহর পাহারা দিত, তো তারা দুজন মিলে রহমতকে ধরে নিয়ে যাচ্ছে, তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল, পশ্চাতে মানে পিছনে যারা উৎফুল্ল বাচ্চা, বাচ্চা কাচ্চারা তো একটা ঘটনা দেখলেই একজনকে ধরে নিয়ে যাচ্ছে, এটা দেখলে এটার পিছনে দৌড়াইতো। আমরাও ছোটবেলায় আমাদের এলাকায় কোনো পুলিশের গাড়ি আসলে, পুলিশ আসলে ওদের পিছন পিছনে দৌড়াতাম, দেখতাম যে তারা কোথায় যাচ্ছে কি করছে, তারপর পুলিশকে আমরা খেপাতাম নানান সময়ে, অবশ্য অনেক দূর থেকে খাপাইতাম, বলে দিতাম দৌড়, নানান কথা বলতাম, টোলা বলতাম ওদেরকে, ঠিক আছে, পুলিশকে খেপানোর জন্য, বলে ছোটবেলাকে আমাদের ছিল শহর অঞ্চলে, তো কিছু একটা দেখলে পুলিশের গাড়ি আসতে দেখলেই সবাই দৌড়াইতো ওদের পিছনে, বা ঠিক তেমনি ব্রিটিশ আমলে ওই পাহারাদার আসতে দেখলে তার পিছনে বাচ্চারা দৌড়াইতো, তাও কি পাহারাদার একজনকে ধরে নিয়ে যাচ্ছে। আমি দ্বারের বাহিরে আসি, দরজার বাইরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি, কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ মানে সামান্য অংশ, তার কাছে কিয়দংশ রহমতের কাছে, পাহারাওয়ালার কাছে এবং রহমতের কাছে, শুনিয়া যেটা বুঝিলাম সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী, মানে আমার বাড়ির কাছে কেউ একজন, সে একজন লোক রামপুরি চাদরের জন্য, শব্দটা খেয়াল করো, রামপুরি চাদর, তাহলে আমরা বুঝতে পারছি রামপুরি মানে হয়তো কোন একটা বিশেষ এলাকা, রামপুর, সেখানকার চাদর, সেটা কাবুলিওয়ালা আনতো বিক্রি করার জন্য, সেই চাদরের জন্য রহমতের নিকট কিঞ্চিত ধারিত, তার মানে কিছু টাকা বাকি আছে, কিঞ্চিত কিছু টাকা ধারিত মানে বাকি আছে, দেয় নাই কাবুলিওয়ালা থেকে জিনিসটা নিছে কিন্তু দেয় নাই, মিথ্যাপূর্বক সেই দেনা অস্বীকার করে এবং তাহাই লইয়া বসচা, বসচা মানে তর্কাতর্কি, বড় সে বলতো না আমি তো তোমাকে টাকা সব দিয়ে দিয়েছি, মিথ্যা কথা বলছে, এবং এটা নিয়ে রহমতের সাথে তর্কাতর্কি হয় এবং রহমত এক পর্যায়ে তার পেটে ছুরি চালিয়ে দেয়, একটা ছুরি বসিয়ে দেয়, ঠিক আছে। রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে, রহমত যখন ঘটনাটা বলতেছে তখন সে অশ্রাব্য গালিগালাজ, এটা শোনা যায় না, বিশ্রী গালিগালাজ, গালিগালাজ করতেছে, এমন সময় ওই মিনি চলে আসছে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা বলে সে ঘরের বাইরে আসলো, রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতল হাস্যে প্রফুল্ল হয়ে উঠলেন, মানে বাচ্চাটাকে দেখে এই যে বিপদে পড়ছে রহমত, এই যে একটা অপরিচিত দেশে তাকে নিয়ে যাচ্ছে, তার শাস্তি হতে পারে, একজনকে সে ছুরি চালাই দিছে, মারা যেতে পারে, বহু কিছু হইতে পারে, কিন্তু যে বাচ্চাটা আসলো সাদাতে রহমতের মুখটা হাসিতে প্রফুল্ল হয়ে উঠলো, ঠিক আছে। তখন মিনি একেবারে সোজা তাকে জিজ্ঞেস করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে? তখন রহমত ঠাট্টা করে বলল, হেসে বলল, সেখানেই তো যাচ্ছি, বলছে যে হ্যাঁ আমি তো সেখানেই যাচ্ছি, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি, মানে জেলে যাচ্ছি, সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছরের জন্য রহমতের কারাদণ্ড হইল, রহমতের জেল হয়ে গেল কয়েক বছরের জন্য, তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম, মনে নাই কত বছর কাটিয়া গেল, আমার ঘরে আজ রাত্রি শেষ না হইতেই সানাই বাজিতেছে, তার মানে বিয়ে আজকে কিছু রাত শেষ হওয়ার পর থেকে, গতকালকে রাত শেষ হওয়ার পর থেকে সকাল থেকে আমার ঘরে সানাই বাজতেছে, বিয়ের আয়োজন, কার বিয়ে? আজ আমার মিনির বিবাহ, ওই যে বাচ্চা মেয়ে সে বড় হয়ে গেছে, আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, ওই যে মানে বিয়ের জন্য যে বাজার সদাই হয়েছে সেখানে কি পরিমাণ খরচ হয়েছে, কি আর লাগবে, সেই হিসাবগুলো দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সালাম দিয়া দাঁড়াইল, আমি তাহাকে প্রথমে চিনিতে পারিলাম না, তাহার সে ঝুলিও নাই, সে লম্বা চুলও নাই, তাহার শরীরে পূর্বের মতো তেজও নাই, জেলে ছিল, অবশেষে তাহার হাসি দেখিয়া চিনিতে পারিলাম, বলছে তার আগের কিছুই তো নাই, শুধু তার হাসিটা দেখে বুঝলাম এটা রহমত, কহিলাম কিহে রহমত কবে আসিলি? সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হতে খালাস পাইয়াছি, খালাস মানে ছাড়া,
আমার ইচ্ছা করিতে লাগিল আজকের এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। বলছে আমার ওকে আমি খুব রেসপেক্ট করছি না, আমি চাচ্ছি যে মনে মনে সে এখান থেকে চলে গেলে ভালো, কারণ আজকে আমার বাড়িতে একটা শুভ দিন, এই দিনে একটা চোর ডাকা, চোর ডাকাত তো না সে, মানে কাউকে ছুরি মেরে দেওয়ার অপরাধে জেল খেটে আসছে দাগি আসামি, আমি চাচ্ছি না যে সে আমার ঘরে আর কিছুক্ষণ সে থাকুক। আমি তাহাকে বলিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, তুমি না হয় আজকে যাও, আমি কিছুটা ব্যস্ত আছি। বলছে আমি আজকে একটু ব্যস্ত, আমাদের বাড়িতে একটু বড় অনুষ্ঠান চলছে, তুমি যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হলো, আচ্ছা ঠিক আছে যাচ্ছি। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া মানে কি একটা যেন মনে করে সে বলিল, খুকিকে একবার দেখতে পাইব না, বলছে একটু খুকির সাথে একটু দেখা করে যাই। আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারোর সাথে দেখা হইবে না। বলছে আমি বললাম যে আজকে বাড়িতে অনুষ্ঠান, আজকে আর কারোর সাথে দেখা হবে না, তুমি যাও। সে যেন কিছু ক্ষুণ্ণ হইলো, মানে মনটাতে কষ্ট পেল, ক্ষুণ্ণ হওয়া মনে কষ্ট পাওয়া, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, মানে সে চুপ করে আমার মুখের দিকে একটু তাকালো, তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল, দরজার বাইরে চলে গেল। আমার মনে কেমন একটু ব্যথা অনুভব হলো, ইস লোকটা আসলো এভাবে করে মেয়ের সাথে দেখা করতে চাইলো, আমি বললাম যে না, আমার মনটা খারাপ হয়ে গেল। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, চিন্তা করলাম যে একবার ডাক দিই, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিয়াছে, সে নিজেই ফিরে এসেছে। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর এবং কিশমিচ কিঞ্চিত সামান্য কিঞ্চিত কিশমিস বাদাম খোকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। বলছে আমি এই আঙ্গুরগুলার একটু কিশমিস আনছিলাম, একটু বাচ্চাটাকে একটু আপনি কষ্ট করে দিয়ে দেবেন। আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে, আচ্ছা ঠিক আছে রাখো রাখো, টাকা দিতে গেলে সে আমার হাত চাপিয়া ধরিয়া কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণে থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। বলছে না আমি তাকে টাকাটা দিতে গেলাম, সে আমার হাতটা চেপে ধরে বলল, আপনার অনেক দয়া, আপনি টাকা দেবেন না দয়া করে আমাকে, আমি আপনার কথা সারা জীবন মনে রাখব, আপনার যেমন একটা মেয়ে আছে লড়কি আছে তেমনি আমারও একটা দেশে মেয়ে আছে। বলে বলছে যে আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া, বলছে আমি ওর কথা মনে করে তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি, মেওয়া মানে খাবার দাবার, একটু বাচ্চাদের খাবার আর কি, চকলেট টকলেট বা কিশমিশ বাদাম টাদাম। বলছে আমি আমার মেয়েটার কথা মনে করে তোমার মেয়ের জন্য এই খাবারটা নিয়ে আসি, আমি তো সওদা করতে আসি না। বলছে আমি তো ব্যবসা করার জন্য তোমার বাড়িতে কখনো আসি নাই, ঠিক আছে তোমার মেয়েটার জন্য আমার মন কাঁদে, যেহেতু আমার মেয়েও আছে সেই জন্য আমি নিয়ে আসি। এই বলিয়া সে তার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে থেকে, ওখানে বুক পকেট থাকে পিছনে, শার্টের পিছনে ভিতরে আরেকটা পকেট থাকে, ওই পকেট থেকে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল, বহু সযত্নে ভাঁজ করিয়া খুব ভাঁজ খুলিয়া খুব যত্নের সাথে এটার ভাঁজ খুললো এবং দুই হাতে আমার টেবিলের উপরে মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপরে একটি ছোট হাতের ছাপ, কোন একটা ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, মানে এটা কোনো ছবি না, প্রিন্টের ছবি না, তৈলচিত্রও নহে, তেলের তেল দিয়া মানে অয়েল প্রিন্টের কোনো ছবিও নয়, অয়েল কালারের কোনো ছবিও নয়, হাতে খানিকটা ভুষা মাখাইয়া, ভুষা মানে ধানের গুঁড়া যেটা গরুকে খাওয়ানো হয় ভুষি, হাতের মধ্যে মেখে সেটার একটা ছাপ নেওয়া হয়েছে, ঠিক আছে, ভুষা মাখাইয়া তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে, মানে ওই হাতের ছাপটা নিয়েছে, চিহ্ন মানে ছাপ, কন্যার এই স্মরণ চিহ্নটুকু লইয়া প্রত্যেক বছর রহমত কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। বলছে এই যে মেয়ের স্মৃতি একটা হাতের ছাপ কাগজে, সেটাই বুকের মধ্যে সযত্নে নিয়ে সে এক বছরের জন্য কলকাতার রাস্তায় রাস্তায় জিনিস বিক্রি করতে চলে আসে, তার কাছে ওইটাই সম্বল, ওই হাতের ছাপ সন্তানের চিহ্ন, এই চিহ্নটা নিয়ে। দেখিয়া আমার চোখ ছল ছল করে এলো, বলছে এটা দেখার পর আমার চোখে জল চলে এসলো, আমার খারাপ লাগছিল। সেই হস্তচিহ্ন আমার ওই মিনিকে স্মরণ করাইয়া দিল, সেই হাতের ছাপটা আমার হঠাৎ করে আমার ওই যে ছোট্ট মেয়ে মিনি, যে কিনা সবসময় এসে ঘরে আমার পাশে এসে বসতো দাঁড়াতো, আমাকে নানান ধরনের
প্রশ্ন করত, তার অজানাকে সে জানতে চাইতো, সেই ছোট্ট মিনির কথা আমার তৎক্ষণাৎ মনে পড়লো এবং আমি তৎক্ষণাৎ অন্তপুর হইতে তাকে ডাকাইয়া পাঠাইলাম, তাকে ঘরের ভিতর থেকে ডাকিয়া পাঠাইলাম। অন্তপুর হইতে অনেক আপত্তি উঠিয়াছিল, সবাই বলছে না এই একটা কলকাতাকার কাবুলিওয়ালা আসছে, ওর সাথে দেখা করতে হবে, আজকে বিয়ের দিন, শুধু তো একটা বাড়তি ঝামেলা, কোনো দরকার আছে ওর সাথে দেখা করার? অন্তপুর থেকে আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না, কর্ণ মানে কান, আমি কিছুতে ওই কথার মধ্যে কান দি নাই। আমি মেয়েকে ডাকলাম রাঙা চেলি, মানে এক ধরনের ফেস পাউডার যেটার মধ্যে এক ধরনের জরি থাকতো, জরি রঙিন পাউডার, সেটা মুখে লাগানো হতো, রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা, কপালে চন্দন আঁকা, বধূ বেশিনী, বউয়ের বেশে, বউয়ের বেশে সলজ্জভাবে মিনি আমার কাছে আসিয়া দাঁড়ায়, লজ্জার সাথে বউ থাকছে, সে লজ্জার সাথে এসে আমার পাশে দাঁড়াইছে। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা স্তম্ভিত হইয়া গেল, প্রথমটা থতমত খেয়ে গেল, মানে এটা কে, ও তো মিনি না, ঠিক আছে। তাহাদের পুরাতন আলাপ আর জমাইতে পারিল না, আগের সে আলাপ আর জমাতে পারল না, ঠিক আছে। অবশেষে হাসিয়া কহিল খোকি তুমি শ্বশুর বাড়ি যাবিস, বলছে খোকি তুই আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস। কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমার সেই দিনের কথা মনে পড়িল, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। অর্থাৎ ওই যে 5 বছরের মিনির সাথে কাবুলিওয়ালার যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল ঠিক সেদিনটার কথা আমার মনে আসলো, ওই যে তাদের প্রথম সাক্ষাতের দিনটা। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। রহমত হঠাৎ মিনি চলে যাওয়ার পর একটা একটা নিঃশ্বাস ফেলে বসে পড়লো, কারণ তার মেয়েটাও আজকে অনেক বড় হয়ে গেছে, ওই যে ছোট্ট মেয়ে যার হাতের ছাপ নিয়ে সে আসছে সেই মেয়েকে সে আর পাবে না, তার জীবন থেকে মেয়ের শৈশব কৈশোরের দিনগুলো শেষ হয়ে গেছে, এখন সে মেয়েকে গিয়ে পাবে একটা যুবতী হিসেবে, ঠিক আছে। তাহলে তার যে অনেক দিনের মেয়ের সাথে জমানো স্মৃতিগুলো তার মনে পড়ে গেল, সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়া উঠিয়াছে, যে যে মেয়ের জন্য জেলে সে স্বপ্ন দেখছে সে বাচ্চা শিশুটা আজকে আর নাই। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, একটা টাকা তাকে দিলাম, বলিলাম রহমত তুমি দেশে মেয়ের কাছে ফিরিয়া যাও। তাকে বললাম রহমত তুমি মেয়ের কাছে যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক, মানে তোমরা বাপ মেয়ে একসাথে মিলিত হলেই আমার মেয়ের উপরে সেটা আশীর্বাদ হবে, দোয়া হবে, তোমরা বাবা মেয়ে একসাথে মিলিত হও, ধরো তুমি এই টাকাটা নিয়ে এখনই তোমার দেশে চলে যাও, কাবুলে চলে যাও, তোমার মেয়ের সাথে দেখা করো। এই হচ্ছে এই গল্পের উপযুক্ত বিষয়। গল্পটার শেষ অংশ খুব মন খারাপ করে দেয়, যে মানে একটা মানুষের দীর্ঘদিন সে স্বপ্ন দেখে, হ্যাঁ, তার একটা প্রিয় মানুষকে সে সবসময় স্বপ্ন মানে স্বপ্নের মধ্যে নার্স করে, কিন্তু এসে সে দেখছে সেই মানুষটা আর সেই মতো নেই, সে অনেকটাই পাল্টে গেছে, ঠিক আছে। তো এখানে পিতৃস্নেহের দিকটা ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ, পিতার যে স্নেহ, ওই পিতার স্নেহের ক্ষেত্রে মানে কলকাতার বাংলাভাষী রবীন্দ্রনাথ আর আফগানিস্তানের সে কাবুলিওয়ালা দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, পৃথিবীর যেখানেই যাক পিতৃস্নেহ মাতৃস্নেহ সেগুলো একটা চিরন্তন সত্য, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না, ভালোবাসায় কোনো পরিবর্তন হয় না, এই কথাটা উনি বুঝাতে চেয়েছেন। আর বুঝাতে চেয়েছেন যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, এর চেয়ে চমৎকার বিষয় আর কিছু হতে পারে না। তো এই গল্পটা আমরা একটু মনোযোগ দিয়ে 3 বার পড়ব, গল্পটা সম্পর্কে একটু ভালো করে জানব এবং এরপর আমরা একটু নৈবেদ্যিক করব, দুটো সৃজনশীল অন্তত চর্চা করব। সৃজনশীল চর্চার সময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা ক একটা জ্ঞানমূলক বিষয় আমরা মুখস্থ করব, খটা আমরা যে বুঝতে পেরেছি অনুধাবন করতে পেরেছি সেটাকে এক্সপ্রেস করার চেষ্টা করব, আমার এক্সপ্রেস করার সাথে আমার যে সহায়তাকারী বই আছে তার মিলছে কিনা সেটা একটু দেখব, গ ঘটা আমরা বুঝার চেষ্টা করব এবং লেখার চেষ্টা করব, খাতায় প্রয়োগ করার চেষ্টা করব। আমি কোনো ধরনের গাইড বই মুখস্থ করব না, আমি আমার বক্তব্যটা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি কিনা সেটা আমি দেখব, বড়দেরকে একটু চেক করতে দেবো, ঘরে হয়তো বাবা আছেন এখন একটু সুযোগ থাকলে বাবাকে দেখাবো, মাকে দেখাবো, বাসায় কোনো টিচার থাকলে তাকে দেখাবো, বড় ভাই থাকলে তাকে দেখাবো, আমার সৃজনশীলটা ঠিক মতো হচ্ছে কিনা আমি সেটা একটু পরখ করে নেব অন্যদের সাথে। তো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস।
পরবর্তী ক্লাস আমরা কবিতার উপরে একটা ক্লাস নেব, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়বে এটা প্রত্যাশা করছি, এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।